Panvision TV presents. যে ফুসফুসের যে ক্যান্সার হচ্ছে, ফুসফুস আমরা জানি সাধারণত আমাদের শ্বাস নেয়ার কাজটাতে সে সহযোগিতা করে। এই ফুসফুসের ক্যান্সারের আমরা মানে প্রত্যহিক জীবনে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এখান থেকে আমরা কীভাবে বুঝবো আসলে যে আমার লক্ষণগুলো কী কী থাকতে পারে যে আমার ফুসফুসের ক্যান্সার হয়েছে? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ লক্ষণগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা একদম প্রাথমিক পর্যায়ে ফুসফুস ক্যান্সার শনাক্ত করতে পারবো এবং প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে আমাদের ক্যান্সারও নিরাময় হওয়া সম্ভব। তো প্রথম যে উপসর্গ বা লক্ষণ সেটি হচ্ছে দীর্ঘদিনের কাশি, যেই কাশি আমরা সচরাচর যেসব কাশির ওষুধ খাচ্ছি তাতে ভালো হচ্ছে না। কাশির সাথে রক্ত যাওয়া বা মরিচা রঙের কফ যাওয়া, কফের সাথে রক্ত যাওয়া, এটি একটি কারণ। কাশি দিলে বা লম্বা শ্বাস নিলে বা জোরে কথা বললে বা হাসাহাসি করলে বুকে ব্যথা হওয়া, আচ্ছা, কাশি দিলে বুকে ব্যথা হচ্ছে বা লম্বা শ্বাস নিলে বুকে ব্যথা হচ্ছে, এটাও ফুসফুস ক্যান্সারের একটি প্রাথমিক লক্ষণ। এছাড়া শ্বাসকষ্ট হতে পারে কোনো কোনো ক্ষেত্রে। এছাড়া যখন ফুসফুস ক্যান্সারটি ক্যান্সার আমাদের ফুসফুস থেকে অন্য কোনো অঙ্গে ছড়িয়ে যায় তখন কিছু আরও কিছু সুনির্দিষ্ট উপসর্গ দেখা যায়। যেমন ফুসফুস ক্যান্সার খুব দ্রুত মস্তিষ্কে ছড়িয়ে যায়, মস্তিষ্কে যদি ফুসফুস ক্যান্সারটি ছড়িয়ে পড়ে তাহলে মাথা ব্যথা হতে পারে, চোখে ঝাপসা দেখতে পারে রোগী, খিঁচুনি হতে পারে এবং অসংলগ্ন কথাবার্তা বলতে পারেন। এরকম যদি হয় তাহলে আমাদেরকে ধারণা করতে হবে ফুসফুস ক্যান্সারটি মস্তিষ্কে ছড়িয়ে পড়লো কিনা। ফুসফুস ক্যান্সার অনেক ক্ষেত্রে হাড়ে ছড়িয়ে পড়ে, বোনসে ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে প্রচণ্ড ব্যথা হতে পারে বা হাড় কোনো কোনো হাড় ভেঙে যেতে পারে, কোনো সামান্য একটু আঘাতেই হাড় ভেঙে যেতে পারে, পরে দেখা যায় যে হাড়ের ওই জায়গাটায় ক্যান্সার বাসা বেঁধেছিল। কখনো কখনো ক্যান্সার লিভারে ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে জন্ডিস দেখা দিতে পারে, ত্বক বা চোখের যে সাদা অংশ সেটা হলুদ হতে পারে, প্রস্রাব হলুদ হতে পারে। এই উপসর্গ যদি দেখা যায় তাহলে ধারণা করতে হবে আমার ফুসফুস ক্যান্সার হলো কিনা, একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে এটি নিশ্চিত হতে হবে। জি।